এখন যে বিষয়টি নিয়ে আসলে সবাই কথা বলছে, সে বিষয়ে বিষয়টি হচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যে মেয়েটি প্রথমে জয়লাভ করেছিল, মুকুট পেয়েছিল এপ্রিল, তার প্রথম স্থান অর্জন করা করা নিয়ে যে বিভ্রান্তি, বিচারক আয়োজকদের মধ্যে যে মত পার্থক্য, তারপর তার বলা যায় প্রথম আলোর অনুসন্ধানমূলক প্রতিবেদন, মেয়েটির আগে বিয়ে হয়েছিল এবং যার কারণে এখন দ্বিতীয় যে হয়েছিল জেসিয়া মেয়েটি, তাকে প্রথম করে দেওয়া হয় এবং এভরিল আর বাংলাদেশ থেকে যেতে পারছে না বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়, এমন একটি পরিস্থিতি। তো বিশ্ব সুন্দরী বা যে কোনো রকমের এই শরীর নির্ভর প্রতিযোগিতা নিয়ে তেমন একটা আসলে বলবার কিছু ছিল না আমার কখনো, কারণ এই পদ্ধতি এবং রীতিনীতির মধ্যেই একটা বলা যায় এমন কিছু রয়েছে যেটি আমি কখনোই প্রশংসনীয় মনে করতাম না বা এখনো করি না। সেটি হচ্ছে যে প্রধানত শরীর নির্ভর পৃথিবী যে নারীকে পণ্য করেছে, সেই পণ্য করার প্রক্রিয়াতেই একটি নারী তার শরীর নির্ভর সৌন্দর্যের সর্বোচ্চ বলা যায় ব্যবহার করে নিজেকে জাহির করার এক প্রতিযোগিতাটা হচ্ছে আসলে এই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। এই ধারায় বাংলাদেশ আগে যুক্ত হয়নি, এবারই প্রথম। তো যেহেতু প্রথম যুক্ত হয়েছে, তাই আমাদের বাংলাদেশিদের আস্ফালনটাও চমৎকার এবং এটা নিয়ে ভ্রান্তি বিভ্রান্তি আলোচনা সমালোচনা তার কোনো শেষ নেই। কিন্তু যে জিনিস সবচেয়ে খারাপ হয়েছে সেটি হচ্ছে এই, এভরিল মেয়েটি পক্ষে বা বিপক্ষে আমি নই, সে না পেয়ে অন্য কেউ পেতে পারতো, তার শরীরের সৌন্দর্য নিচ্ছে কোথায় গুণ, কোথায় বেশি কোথায় কম, সেটি আমার চিন্তার বিষয় নয়। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে একটি যে কারণে মেয়েটির মুকুট কেড়ে নেওয়া হয়েছে, সেই কারণটি আসলে কতটা যুক্তিযুক্ত। তার বিয়ে হয়েছিল বা বলা যায় মেয়েটির ইচ্ছা অনিচ্ছা সেখানে থাকতে পারে, সে তথ্য গোপন করেছিল, মানে এটি অত্যন্ত এটি আসলে খুব ব্যক্তিগত ব্যাপার। মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে, অনেক ঘটনা ঘটতে পারে যা সে ব্যক্তিগতভাবে চায় না। একটা সমাজ ওগুলোকে ব্যবহার করে, যে সমাজটা খুব নোংরা হয়, ব্যবহার করে ওই মানুষটাকে টেনে ধরে রাখতে চায়, তাকে এগোতে দেয় না সামনে, যে তুমি ওই তো সেদিন এটা করেছিলে, ওই কাজটা করেছিলে, ওই অপরাধটা করেছিলে, ওই ভুলটা করেছিলে, যে ভুলটার জন্য তোমাকে সারা জীবন তার ফল বা তার বলা যায় তার জন্য তোমার তার ফল ভোগ করতে হবে। এটি সমাজের একটা নোংরা শ্রেণীর মানুষেরা করে করে এসছে সবসময়, কারণ কেউ চায় না তার থেকে অন্য কেউ অগ্রসর হোক, এটা কিছু মানুষ সমাজে করে এসছে। কিন্তু যখন আমরা এমন একটা জায়গায় দাঁড়াই, এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়াই যেখানে আমরা একটা দেশকে প্রতিনিধিত্ব করি, আমরা আশা করি ওই ব্যক্তিগত ওই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মানুষ ছেড়ে ছেটে সামনে আসবে। যদি এভরিল সে কোনো কারণে প্রথম পুরস্কার না পেয়ে থাকতে পারতো, সেটা হচ্ছে বিচারকের রায়, বিচারক যে এরকম ক্রাইটেরিয়া স্থির করেছে যে হয়তো তার কি বুদ্ধিমত্তার পরিচয়ের ব্যাপার রয়েছে, যেখানে তার শরীর প্রদর্শনের ব্যাপার রয়েছে, আরও নানা রকমের ক্রাইটেরিয়া, সেগুলোর মাধ্যমে যদি সে জয়লাভ না করতো, বা আমি বলি মুকুট পেয়েও যদি আর অন্য যে কোনো কারণে সে মুকুট না পেতো, যে না আমাদের বিচারটা ভুল হয়েছে, আমরা একজনকে বলতে গিয়ে আরেকজন বলেছি, আয়োজকরা আমাদেরকে চাপ দিয়েছে, এভরিলের আসলে নামটা ঠিক আসেনি, আমরা যার নাম দিতে চেয়েছিলাম সেখানে এভরিল নামটি জোর করে দেওয়া হয়েছে, তাহলে সব আসলে মানা যেত। কিন্তু যে বিষয়টি সামনে আসছে যে তথ্য গোপন করছে, এবং কোন তথ্যটি, যেই তথ্যটি যেই
তথ্যটি আসলে বর্ণনা করে এই মেয়েটি যেটি স্বেচ্ছায় করতে চায়নি, অথবা স্বেচ্ছায় করেছিল কিন্তু ভুল হয়ে গিয়েছিল তার মাধ্যমে, তার কি শোধরানোর, তার কি নতুন করে বাঁচার, তার কি নতুন করে বিকশিত হওয়ার কোনো সুযোগ নেই? সমাজ দেয় না, কারণ এই সমাজটি অত্যন্ত অসভ্য, নোংরা। কিন্তু সমাজের প্রতিনিধি যারা, যারা সমাজের কমপক্ষে ভাবটা তো দেখাচ্ছে যে আমরা একটা বড় পর্যায়ে আছি, তাদের এমন একটি আদর্শে চলতে হয় যে আদর্শটি সবার কাছে অনুপ্রেরণার হয়, হয়ে থাকে বা হয়ে থাকতে পারে। কিন্তু যেই ভিত্তিতে এই মেয়েটির বিয়ে হয়েছিল বলে আমি জানতে চাই না, আমি খোঁজ করতেও চাই না বিয়ে হয়েছিল কিনা আদৌ, বা যদি আমি বলছি যদি বিয়ে হয়েও থাকে, তারপরও তারপরও এই অজুহাতে এইভাবে যে মেয়েটি প্রতিযোগিতায় নেমেছে, পুরস্কার পেয়েছে, তাকে তার মুকুট থেকে মানে তার মুকুট কেড়ে নেওয়া হলো, এটি কোনো যুক্তিতে আসলে যায় না। এটি একটাই মাত্র যুক্তিতে যায় যে এই প্রক্রিয়াগুলো, এই শরীর নির্ভর মেয়েদেরকে পণ্য বানানোর যে প্রক্রিয়াটি কতটুকু নোংরা এবং কতটুকু চরম নোংরামিতে পৌঁছতে পারে এই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের এই ধারাটি, তারই আমি বলে প্রমাণ করে। এটা লজ্জার ব্যাপার যে এরকম একটি অজুহাতে একটি মেয়ে তার মুকুট হারালো, যে অজুহাতটি আসলে শুধু বাংলাদেশের নয়, কোনো দেশেরই, কোনো জায়গারই অজুহাত হওয়া উচিত ছিল না। কিন্তু এটাও সত্য যে এটি প্রথম নয় কোনো মেয়ের তথ্য গোপন করার জন্য মুকুট হারানো। সারা বিশ্বে বহু সময় বহুবার তথ্য গোপন করার জন্য, বিশেষ করে বিয়ে, বয়স, এটি লুকানোর জন্য অনেক নারীদের মুকুট হারাতে হয়েছে। তাও কি যে একটা নোংরা জিনিস সবার সামনে তুলে ধরে না যে মানে বিয়ে হওয়াটা একটা নারীর অযোগ্যতা, বিয়ে হওয়াটা এটা একটা ত্রুটি? তার মানে হচ্ছে একটি অবিবাহিত নারী প্রয়োজন সমাজের, যাকে সবাই ব্যবহার করতে পারবে, কারণ স্বামী থাকলে স্বামী আপত্তি তুলতো হয়তো, এখন তাকে নির্দেশক ব্যবহার করবে, পরিচালক ব্যবহার করবে, সে যেখানে খুশি সেখানে যাবে। আমরা সমাজকে যে ইঙ্গিতটি দিতে যাচ্ছি অত্যন্ত নোংরা, আমি বলবো যে নোংরামির শীর্ষে এসে দাঁড়িয়েছে এই ঘটনাটিকে মানে অবলম্বন করে আমাদের কথাবার্তা কার্যক্রম।